প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি পারভেজ মাহমুদ, আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন ভিলেজ পার্ক বিডি। এখন আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে এসেছি খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা সিরাজগঞ্জ জেলা অত্যাধুনিক নাম করা এবং এশিয়ার মধ্যে সব থেকে বড় এবং সাউথ এশিয়ার সব থেকে মেজর একটি অনুষ্ঠানের মধ্যে। ছবি উঠবেন, তাহলে কথা বলতে হবে একটু। আচ্ছা, তাহলে আমি আপনারা যে প্রশ্ন করি আমার কথাগুলো বলেন, কারণ এই আপনি যে বলতেছেন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, ইউটিউবে থাকবে, বুঝতে পারছেন? এটা এটার জন্য এমনি না কিন্তু। হ্যাঁ, তুমি ওই পাশে আর কি। ও দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনাদের যে ইউনিটটা, যে বিল্ডিংটা দেখালাম, সেটা হচ্ছে আপনার ওই খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যান্সার ইউনিট। এই বিল্ডিং থেকে ক্যান্সার ইউনিটের ক্যান্সারের যত যাবতীয় রোগী আছে তাদের চিকিৎসা হয় এবং তারা এখানে অ্যাডমিট হয় এবং এখানে রিলিজ হয়ে চলে যায়। এখন যারা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ইয়া ইউনিট। কথা বলবো,
দর্শকদের মণ্ডলী, এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঠিক আইপিডির সামনে হতে, যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজটার ভিতরে চলে গেছেন, এটাতে স্টুডেন্ট নার্সিং স্টুডেন্ট ভর্তি হয়, অ্যাডমিট হয়, এবং আপনার MBBS ডক্টর কোর্স যেটা সেটাতে স্টুডেন্ট ভর্তি হয় এবং এখানে তারা পড়াশোনা করে এবং স্টাডি শেষে এখানে কর্মরত থাকে। আইপিডি হচ্ছে দর্শক মণ্ডলী ইমার্জেন্সি বিভাগ, যেখানে রোগী মানে জরুরি সেবা এখান থেকে প্রদান করা হয়। OPD
মাছটা আনছি না একটা মাছ হবে জি 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 ও মাস্টার সরি সরি দর্শক শ্রোতা মণ্ডলী যতটুকু দেখানোর ছিল ততটুকু চেষ্টা করছি পুরোটা আপনাকে দেখানোর জন্য এখন আমি পুরোটা দেখাতে পারছি কিনা জানি না তবে আমি নেক্সট টাইম আর একটু ভালো ভিডিও করব যাতে আপনারা পুরোটা দেখতে পাবেন এখন আমরা কোপি দিয়ে আউট হয়ে বের হয়ে যাচ্ছি